এখন আমরা গিগ ক্রিয়েট করব। ক্রিয়েটে গিগে ক্লিক করব। ক্রিয়েটে গিগে ক্লিক করার পরে এখানে গিগ টাইটেল চলে আসবে। আমরা এখানে একটা গিগ টাইটেল লিখব, অ্যাপ ল্যান্ডিং পেজ UI অ্যান্ড UX ডিজাইন লিখলাম। এখানে PhD, এই গিগ টাইটেলটা যতটা বেশি ইউনিক হবে ততটাই, মানে এটা SEO ফ্রেন্ডলি করলে আমাদের জন্য ভালো, সার্চ র্যাঙ্কিংয়ে এই কিওয়ার্ডগুলো কিন্তু শো করে। ওকে, দেন আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করার সময় অবশ্যই এখানে এটা আমি ওয়েব গ্রাফিক ডিজাইন অ্যান্ড UI UX অর ওয়েব অ্যান্ড অ্যাপ্লিকেশন ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন সিলেক্ট করে দেবো এবং এটার সাব ক্যাটাগরি সিলেক্ট করব। এই ক্যাটাগরি এগুলো অবশ্যই আমাদেরকে ফিল্টার করতে এবং হচ্ছে র্যাঙ্কিংয়ে ই করতে আমাদের সহযোগিতা করবে, এবং এটার সার্চ অপশন থেকে গিগুলোকে এর ভিজিবিলিটি বা ভিউ ইমপ্রেশনের ক্ষেত্রে একটা ভূমিকা নেবে। এবং এখানে সার্চ ট্যাগ একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি যে গিগটা করব সেই গিগের রিলেটেড সার্চ ট্যাগ হচ্ছে ইউজ করব, যে ক্ষেত্রে যেটা ইউজ করলে আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড লিখে সার্চ করে সে সার্চের যে ওয়ার্ডগুলো সেগুলো আমরা ফাইন্ড আউট করে যেটা সর্বাপেক্ষা গ্রহণযোগ্য হয় সেই ধরনের ট্যাগ ইউজ করার চেষ্টা করব। তো এখানে আমি অ্যাপ ল্যান্ডিং পেজ, অ্যাপ ল্যান্ডিং এবং ল্যান্ডিং পেজ এখানে সাজেস্ট করছে কিছু কিছুই, সে ওগুলো ক্লিক করলে হয়ে যাবে, এবং প্রত্যেকটা লেখার শেষে যখন ইন্টার দেব তখন ওইটা কি সার্চটা কি অন্তর্ভুক্ত হবে। তো সবগুলো সিলেক্ট করে দিলাম, আমার সার্চ ট্যাগ কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা এটা সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে এখন প্রাইসিংয়ে চলে আসছে, প্যাকেজেস প্রাইসিংয়ে যে ইনফরমেশন টেবিলটা আছে সেগুলো আমরা বেসিকে একটা প্যাকেজ আমরা দিতে পারি, আবার এখানে আমরা হচ্ছে তিনটা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজও আমরা অ্যাচিভ করতে পারি। তো সেক্ষেত্রে যেটা করব, আমরা তিনটা প্যাকেজে আমরা তিন ধরনের সার্ভিস একটা গিগের মধ্যে দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজের ভিন্ন ভিন্ন নামও দেওয়া যায়, কিন্তু আমি একই নাম কপি করে দিচ্ছি। তারপরে আসেন আমরা গিগের ডিসক্রিপশন, অ্যাকচুয়ালি আমরা কী ধরনের সার্ভিস হচ্ছে কোন প্যাকেজে দিচ্ছি সেটা ইনক্লুড করতেছি। আমি বেসিক প্যাকেজ হচ্ছে সিঙ্গেল PhD ডিজাইন ফর ফাইভ টু সেভেন সেকশন ক্যান বি ওয়ান ডেজ ডেলিভারি, এবং হচ্ছে এটা স্ট্যান্ডার্ড প্যাকেজের ক্ষেত্রে আমি হচ্ছে 3-5 pages HD ডিজাইন অ্যান্ড PhD ডিজাইন, অর্থাৎ আমি এখানে পেজটা বাড়াই দিচ্ছি, 3 দিনের মধ্যে আমি হচ্ছে ডিজাইনটা করব। অর্থাৎ বেসিক প্যাকেজটা হচ্ছে সাধারণ সেবা, আর স্ট্যান্ডার্ড প্যাকেজ বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজ প্রত্যেকটা প্যাকেজই হচ্ছে একটু ভিন্ন ভিন্ন উচ্চতর সেবা আমি এখানে হচ্ছে অন্তর্ভুক্ত করেছি প্যাকেজের মধ্যে। দেন তারপরে আমরা এটা হচ্ছে প্রাইসটা সিলেক্ট করব, এবং প্রত্যেকটাতে আমি সোর্স ফাইল দিয়ে দিচ্ছি এখানে যতগুলো টিকমার্ক আছে, এবং মডিফিকেশন আনলিমিটেড দেওয়া আছে শুধুমাত্র এই প্যাকেজে। দেন আমরা আসি প্রাইসিংয়ের ক্ষেত্রে, প্রাইসিংটা দিয়ে দিলাম এখানে হচ্ছে কন্টিনিউ করা আছে যে $80 থেকে শুরু করতেছি। দেন আমরা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডে 190 অ্যান্ড প্রিমিয়ার প্যাকেজ হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। এখানে যেহেতু অনেকগুলো পেজ আমরা করছি মানে নির্দিষ্ট টাইমের ভিতরে, সো এখানে আমাদের $450 বা হচ্ছে $500-550 এরকম কিছু সিলেক্ট করতে পারি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেন আমরা হচ্ছে এখন এক্সট্রা দরকার নেই, এক্সট্রা সে দরকার নেই, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাই। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের পরবর্তী পেজ আসবে ডিসক্রিপশন। দিস ইজ দ্য
মোস্ট ইম্পর্ট্যান্ট, ওকে? কেন, অ্যাকচুয়ালি গিগের বর্ণনাটার উপরেই অনেক কিছু নির্ভর করে। এখানে সার্চ ফ্রেন্ডলি হতে হতে ডিসক্রিপশন হতে হবে, এবং একটা ক্লায়েন্ট ল্যান্ডিং করার পরে আমি আগে এটা লিখে রেখেছিলাম একটা আমার নোটপ্যাড ডকুমেন্টের মধ্যে, সেখান থেকে আমি সেই লেখাগুলো এখানে এনে পোস্ট করে দিয়েছি, পেস্ট করে দিলাম, কপি পেস্ট করে দিলাম। অ্যাকচুয়ালি লেখাটা একদম ইউনিক হতে হবে এবং আপনার সার্ভিসটা স্পষ্ট হতে হবে ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট যেন একবার পড়েই লেখাটা বুঝতে পারে যে এখানে কি ধরনের লেখা দেওয়া যেতে পারে, অ্যাকচুয়ালি কি কি সার্ভিস আপনি দিচ্ছেন, সেই ধরনের স্পষ্ট করে বিষয়গুলো যেন লেখা থাকে। তো এখানে প্রত্যেকটা প্যারা প্যারার হেডিংগুলো আমি বোল্ড করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, এবং যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো যেন আরও ভালোভাবে ক্লায়েন্টের বোধগম্য হয় সেজন্য আমি একটু হচ্ছে বোল্ড ইটালি নোটগুলো একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি এখানে যতগুলো জিনিস বিষয়বস্তু ইনক্লুডেড করা আছে সেই বিষয়বস্তুর উপরে নির্ভর করছে আপনার সার্ভিসের অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কীভাবে সেটা রিসিভ করতেছে। হ্যাঁ, তো আপনি দশ পাঁচটা গিগ দেখে তারপরে হচ্ছে আপনি আপনার মতো করে একটা ব্রিফ বানাবেন, কিন্তু আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে অন্য কারো গিগের কন্টেন্টগুলো কপি করে বা টেক্সটগুলো কপি করে দিই, এটা কিন্তু করবেন না কখনোই। তারপরে আসেন রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টে আপনি আসলে এই কাজটা শুরু করার জন্য ক্লায়েন্টের থেকে আপনি কী ধরনের ইনফরমেশন লাগবে আপনার। হ্যাঁ, প্লিজ প্রোভাইড মি বিফোর স্টার্ট ওয়ার্ক, অর্থাৎ তার লোগো লাগতে পারে, তার কাছে হচ্ছে কাল তার কালার স্কিম কোনো সিলেক্টেড আছে কি না, তার হচ্ছে স্টক ইমেজ লাগতে পারে, এগুলো চাইতে পারেন আপনি, তার ওয়্যার ফ্রেম আছে কি না, অর্থাৎ এক একটা কাজের জন্য এক এক রকম রিকোয়ারমেন্ট লাগে। হ্যাঁ, সে ধরনের বিষয়গুলো আপনাদের উচিত হবে আপনারা এগুলো এগুলো লিখে তারপরে তাকে অ্যাড করে রাখবেন, যেন সে অর্ডার করতে গেলে তখন এই ইনফরমেশনগুলো সে যেন দেখে। হ্যাঁ, এবং ফাইনালি আমরা এখানে গিগ ইমেজ এখানে অ্যাড করে দেবো। গিগ ইমেজের ক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজ ইমেজ রেডি করা আছে, সেই ল্যান্ডিং পেজের ইমেজগুলো এখন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে পোস্ট করে দেবো। এখন দেখতে পাচ্ছেন আপনারা আপলোড হয়ে যাচ্ছে, তো খুব সহজেই এখানে দেখা যাচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজের আপলোড করে ফেললাম। এই ছিল আমাদের ফাইনাল অপশনগুলো, এবার আমরা শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে।